হারাম না হালাল? জোরে বলেন। সুদে ব্যবসা করা, সুদ খাওয়া, পন পতালিয়া, বন্ধন গিলা সব তো জানেন, সব তো জানেন আপনারা। আমার মনে হয় এই গ্রামের মানুষ, বাহানার এলাকার মানুষ, এরা মদও খায় না, সুদও খায় না, পন পতালিয়া না, আর মা বোনরা বন্ধনও করেনি নেই, বালা আছে গ্রামে। কথা বলেন কেন? হক কথা বলেন, বলতে ভয় করছেন কেন? এই বালা আছে এখানে, জোরে বলেন। এখানে যত ভাই বসে আছেন, আমার তো মনে হচ্ছে অনেকেরও মা বোন বেটিরা তারা বন্ধনের মধ্যে জড়িয়ে আছে। কথা ঠিক না বল, জোরে বলেন, কথা ঠিক না বল, বড় লোক হবেন, বড় লোক হবেন। সেটা মরো, শুধু কবরে ফেরেশতা রেডি, কানা আর কালা, তোর পাগলামু সিধা করে ফেলবে, পাগলামু সিধা করে ফেলবে। কানা চোখে দেখতে পাবে না, শুধু মেরে যাবে, বেমালুম চালাবে কিয়ামত পর্যন্ত। আর কালা কানে শুনতে পাবে না, বেমালুম মারবে, কোন স্টপেজ দেবে না, সে মার মার শব্দ, মার মার শব্দ, বুঝলেন না? তোমার পাগলামো সিধা করে ফেলবে, সব জানি আমরা। আচ্ছা ভাই বলেন তো, মদ খাওয়া হারাম, মুসলমানের সন্তানেরা মদ খায়, সুদ খাওয়া হারাম, এরা সুদ খায়, সুদে ব্যবসা করে, আপনারা জানেন না? সব তো জানেন। পন পতালিয়া হারাম, পন পতালিয়া বিয়ে করতে চায় না, মেয়ের বাপের গলায় পায়া লগড়েতে পয়সা নেবে, যেন বাপ জমা দিয়ে রেখেছে, এদের বাপ জমা দিয়ে নিয়েছে, বিয়ে করতে গেলে 1 লাখ টাকা, পালসার গাড়ি, চার বোন সোনা, খাট পালং বিছানা, বদির উপর তক্ত বোস, খাট পালং বিছানা, পা বালিশ, সাইড বালিশ, মাথা বালিশ, বেড কভার, মশারি, কবরে যাও, খোদা রেডি করে ফেরেশতা, এই কবর ঢোক, তাড়াতাড়ি মোটরসাইকেল স্টার্ট দে, আর ওকে বলবে কিয়ামত পর্যন্ত গাড়ি চালা, কিয়ামতের ময়দানে খোদা দরকার বে, এদিকে আয়, তেলের হিসাব দিয়ে যা, বাপের নামটা ভুলে ফেলবে, মজ্জা লাগে না? কি মুখ দেখাবেন খোদার কাছে? বন্ধন গুলা হারাম, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, আপনি আপনার মাকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার বিবিকে বন্ধনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, একটা বেগনা পুরুষের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে বেড়ায়, এর মোটরসাইকেলে উঠে ঘুরে বেড়ায়, এর শরীরের মধ্যে গা ঠেকায়, এক অফিসে পড়ে থাকে, সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ঢোকে, আপনাদের একটু লজ্জা হয় না? বড় লোক হবেন, শোনেন, তাহলে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বন্ধন গিলা হারাম, পন পতালিয়া হারাম। আমরা যদি এই হারাম জিনিস খাই, শরীরে রক্তটা হবে হারাম, এই কথা ঠিক না বল, জোরে বলেন, জোরে বলেন, শরীরের রক্ত হবে হারাম, শরীরের গোস্ত হবে হারাম, শরীরের হাড্ডি হবে হারাম, শরীরের উপশিরা হবে হারাম, শরীরের যৌবন হবে হারাম। এই অবস্থায় যদি কেউ তার স্বামী, এই অবস্থায় যদি কেউ তার বিবির সঙ্গে মেলামেশা করে, ওই ঔরসের যদি সন্তান জন্মায়, ওই সন্তানটা বাপময় হারাম যারা সন্তান জন্ম দিলেন, খোদার গজে বাপ মা আপনার দায়ী হতে হবে, ধরা পড়তে হবে। আর ঘরে চিন্তা করবেন, শুয়ে শুয়ে আমরা করছি কি, করছি কি? খোদার কাছে মুখ দেখাতে হবে না আপনাকে, আল্লাহ পাকের কাছে উঠতে হবে না আপনাকে। বিবিকে ভালোবাসেন, বিবির মহাব্বতে কোনো দিকে তাকাচ্ছি না, আমি যেটা বলছে সেটা করে দিচ্ছি, হারাম হালাল দেখছি নি। আচ্ছা ভাই একটা কথা বলি, বলুন তো, আপনি ইনকাম করেন, জানেন আপনি হারাম ইনকাম করছেন, লটারির টিকিট কাটেন, আপনি লটারি ব্যবসা করেন, লটারি কাটা হারাম না হালাল? কথা বলেনি, লটারি ব্যবসাটা হারাম না হালাল? হারাম। তাহলে আপনি লটারির দোকান খুলে বসিয়েছেন, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম আপনি, হারাম। তাহলে আপনি যখন হারাম ইনকাম করেন, আপনার বিবি জানে আমার স্বামী লটারির টিকিট বিক্রি করে, আপনার ছেলে জানে লটারির টিকিট বিক্রি করে, আপনার মা জানে লটারির টিকিট বিক্রি করে, আপনার বাপ জানে লটারির টিকিট বিক্রি করে, তাহলে আপনি বিবিদের মনকে জয় করার জন্য, শান্তিতে থাকার জন্য ওখানে হারাম ইনকাম করে দিয়ে আসছেন, বিবিদের শখ স্বাদ মিটাচ্ছেন, মা বাপের শখ স্বাদ মিটাচ্ছেন, ছেলে মেয়ের শখ স্বাদ মিটাচ্ছেন, ভালোভাবে রেখেছেন, ভালোভাবে জামা কাপড় পরাচ্ছেন, সব ঠিকঠাক। আমি আপনাদের ঘরে একটা কথা বলে যাই, এই কথাটা একদিন আপনি ঘরের মধ্যে বলবেন, যদি আপনার বিবি আপনার পাশে থাকে, আপনার মা আপনার পাশে থাকে, আপনার বাপ আপনার পাশে থাকে, তাহলে ওই ব্যবসাটা করবেন। যদি আপনার মা আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়ে যদি ছিটকে চলে যায়, ওই ব্যবসাকে একটা লাথি মারবেন, 6 জায়গায় ফেলে দেবেন, এক লাঠিতে ছুঁড়ে ফেলে দেবেন,
দোকান ভেঙে দেবেন আপনি। মানে কি হুজুর কি কথা, ব্যবসা করে ঘরে ঢুকবেন, রাতের বেলা খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে এক খাটে স্বামী স্ত্রী শুয়ে থাকবেন, শুয়ে গল্প করতে 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 বলবেন, বিবি তুমি আমাকে ভালোবাসো? আমার কথা রাগ করছেন গো ভাই? এবার রাগ করছেন? বিবি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। ঠিক বলছো? বলে হ্যাঁ জান দিয়ে দেবো, জান দিয়ে দেবে। বললেন যে একটা এরে গরু ঘরে ঢুকুক না, বুঝতে পারছেন না, একটা এরে গরু ঘরে ঢুকুক, স্বামীর শরীর খারাপ, বিবি দোয়া চাইছে, আল্লাহ আমার বিবি আমার স্বামীর শরীর যেন ভালো হয়ে যায়, স্বামীকে আল্লাহ সুস্থ করে দেয়, স্বামীকে ভালো করে দেয়, আল্লাহ পাক আমার হায়াত থেকে আল্লাহ আমার স্বামীকে হায়াত দিও, ওব দোয়া চাইছে বিবি। হঠাৎ একটা এরে গরু ঘরে ঢুকে গেছে, বললেন না মাথায় একটা জ্বালা লিয়ে হুড়মুড় করে দেখতে মানে ঘরে ঢুকে গেছে, এই কথা বুঝছেন? তখন বিবি দেখছে কি ওঠা, বুঝতে তো পারেনি, বিবি মনে হচ্ছে আজরাইল, তখন সঙ্গে সঙ্গে বলছে আমি রুগী নই, আছে বেডে, বুঝলেন না, মহব্বত সব সিদ্ধ হয়ে যাবে, শুয়ে থাকবেন, ভালোবাসো আমাকে? বললাম হ্যাঁ খুব ভালোবাসি, ঝান দিয়ে দেবো। বাহ ভালো জিনিস, একটা কথা বল, বল কি, দেখো আমি যে কারবারটা করি দেনো, এই কারবারটা করে তোমাদের মুখে হাসি ফুটাই, শখ স্বাদ মিটাই, তোমাদের ভালো যেটা চাই সেটা দিয়ে দিই, তুমি তো জানো হারাম ইনকাম করি, গুনাহ হয় আমার। বলে হ্যাঁ তাই, দেখো যা করেছি করেছি, আজকে থেকে আমি যে ইনকামটা করে নিয়ে আসবো ঘরের মধ্যে অর্ধেক গুণা তুমি নেবে, অর্ধেক গুণা আমি নেবো। বিবি পালঙ্গে থাকবে, কথা বলে না কেন, থাকবে বিবি, ছোটকে চলে না, আমি পারবো না, আমি নিতে পারবো না, শর্ট করে ছোটকে চলে যাবে, বাপকে বলবেন, বাপ বলে আমি থাকতে পারবো না, মাকে বলবেন আমি পারবো না, ছেলেকে বলবেন আমি পারবো না, মেয়েকে বলবেন আমি নিতে পারবো না। কাদের জন্য করছেন আপনারা? কাদের জন্য করছেন? গুনার ভাগিদার কেউ নেবে না ভাই, গুনা আপনার হচ্ছে, আপনাকে ভক্তি হবে। অতএব হালাল ইনকাম করেন 200 টাকা, খোদা আপনাকে 200 টাকা তোমার বরকত দেবে, আপনার জ্ঞানে ধরতে পারবেন না, 200 টাকা হালাল ইনকাম করবেন, খেয়ে শান্তি পাবেন, শুয়ে শান্তি পাবেন, ঘুমিয়ে শান্তি পাবেন, বাইরে শান্তি পাবেন, সব জায়গায় শান্তি পাবেন। আর হারাম ইনকাম করেন, না খেয়ে শান্তি, না ঘরে ঢুকে শান্তি, না বসে শান্তি, না ঘুমিয়ে শান্তি, না বাইরে গিয়ে শান্তি, শুধু বিমার 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 বিমার, নেই 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 নেই। এ ভাই কথা ঠিক না বল, হালালে বরকত, হারামে অরকত, বুঝতে পেরেছেন? ফিরে আসেন, ফিরে আসেন, দুনিয়াতে কিছুদিন বাঁচার যাওয়া যায়, কি করে বাঁচবো, এইটা হেইয়া বড় বড় লোক হবে, কবরে ঢোকো তোর বড় লোক বের করে হেলবে আপনাকে, বুঝলেন? একটা ঘরে বন্দি করে রাখা হবে আপনাকে, একদিন নয় দুদিন নয় এক সপ্তাহে এক মাস পরে আপনাকে ঘর থেকে বাইরে বের করা হবে, কিন্তু যখন কবরে চলে যাবে, একদিন দুদিন তিন দিন এক বছর দু বছর পরে নয়, কিয়ামতের ময়দানে কবর থেকে তোলা হবে, সেই ঘরের কথা খেয়াল করেননি আপনি? হয়তো সব চলে গেছে, তো যাদের নামে জলসার মাহফিল করছেন, দাদু পর দাদু তার দাদু আত্মীয় স্বজন তাদের জলসা করছেন, কবরে পড়ে আছে, কেউ একদিন তো ঘরে এসেছে নাকি আপনার কাছে? এ কথা বলে এসছে কেউ না আপনার কাছে তাদের কাছে? তাহলে নিজে নিজে তৈরি হন ওই জায়গা বাঁচার জন্য, অতএব ফিরে আসে, নিজেকে তৈরি করুন, ভাই হিসাবে, ছেলে হিসাবে, কোন দিশায় বলছি, মরতে হবে, কবরে যেতে হবে, ভুল কাল করে মানুষরা ফেরেশতা, কথা বলেন, অন্যায়কে করে মানুষ, গুনাহকে করে মানুষ, তাহলে আমরা মানুষ না ফেরেশতা? যেটা বলে মানুষ, রব্বুল আলামিন আল্লাহ পাক বলতে লাগেন, আয় আমার বান্দা বান্দি তোরা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তোদের ঘরে বড্ড ভালোবেসে মহাব্বত করে প্যার করে অতি সুন্দর করে আমি আল্লাহ পাক তোদের ঘরে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, বান্দারে শুধু পাঠাই না, আমি আল্লাহ পাক 18,000 মখলুক করেছি, ওই 18,000 মখলুকাতের থেকে আমি আল্লাহ পাক তোদের ঘরে সর্বশ্রেষ্ঠ মখলুক করে আমি আল্লাহ পাক তোদের ঘরে পৃথিবীর জমিনে পাঠালাম, আয় আমার বান্দা বান্দি তোরা শোন, তোরা আমি আল্লাহ আমার কাছে গুনাহ করেছিস, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, বান্দা বান্দি কোথায় যাবে, কোথায় ছুটবে, কোথায় কাঁদবে বান্দা, আয় আমার বান্দা বান্দি তোদের কোথাও যেতে হবে না, ছুটতে হবে না, কাঁদতে হবে না, আয় আমার বান্দা বান্দি শুনে রেখে দে, আমি আল্লাহ তোরা আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ আমার কাছে ফিরে এসে আমাকে তোরা একবার আল্লাহ বলে বিশ্বাস কর, একবার বিশ্বাস করে নে, আমার কাছে একবার তওবা কর, ইস্তেগফার কর, চোখের পানি ফেলে কাঁদ, আয় আমার বান্দা বান্দি শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তোদের তওবাকে বড় পছন্দ করি।
করি, ইস্তেগফারকে বড় পছন্দ করি, চোখের পানি আমি আল্লাহ বড় পছন্দ করি। আয় আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোদের তওবাকে কবুল করে নিয়ে, ইস্তেগফারকে কবুল করে নিয়ে, চোখের পানিকে কবুল করে নিয়ে, আমি আল্লাহ পাক তোদের সমস্ত জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বি আনগণেরা, শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক কত বড় দয়াময়, আমার আল্লাহ পাক গফুরুর রহিম, রাহমাতাল লিল আলামিন। তাদের দয়ার কাছে পৃথিবীর কারো দয়া নয়। আমার আল্লাহ পাক করুণা, আবার বলছেন, আয় আমার বান্দা বান্দে, তোরা শুনে রেখে দে, তোরা কানতে পারিস না, চোখ দিয়ে পানি আসে না, বান্দারে তোরা কানতে যদি না পারিস, কান্দার মতন মুখটা করেলে, কান্দার মতন ভানটা করেলে, আমি আল্লাহ পাক তোদের ঘরে কান্নার মধ্যে শামিল করে নেবো রে, কামিলনার মধ্যে শামিল করে নিয়ে, আমি আল্লাহ পাক তোদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা বান্দি, তোরা কানতে পারিস না, কান্দার মতন মুখটা করতে পারিস না, বান্দারে শুনে রেখে দে, আমি আল্লাহ পাক এত বড় দয়াময়, গফুরুর রহিম, রাহমাতাল লিল আলামিন। বান্দা বান্দি, তোদের চোখের কোণ দিয়ে যদি মাছের মাথার থেকে ছোট পরিমাণ পানি চলে আসে, বান্দা বান্দা বান্দি, তোদের চোখের কোণ দিয়ে মাছের মাথার থেকে যে ছোট পরিমাণ পানি চলে আসে, আমি আল্লাহ পাক ওই পানিটাকে কবুল করে দে, আমি আল্লাহ পাক তোদের সমস্ত জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আর কি চান? কিন্তু দুনিয়াতে হয়ে গেল হাসি বেশি কান্না কম, কথা ঠিক না? দুনিয়াতে হাসি বেশি, 32 পাড়ে দাঁত বেরোচ্ছে ঢুকছে, বেরোচ্ছে ঢুকছে, বেরোচ্ছে ঢুকছে, কথা ঠিক না? বল ও ভাইরা বাবা জানা, সংক্ষেপ এটা আপনাদের ঘরে বলে যায়, এটা আমার কথা না, আমার বাবার কথা নয়। দুনিয়ার জমিনে হয়ে গেল হাসি বেশি কান্না কম, দুনিয়াতে বলা আছে বান্দা তোরা দুনিয়ার জমিনে বেশি বেশি কাঁদ হাস কম, এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়, স্বয়ং আমার আল্লাহ কোরআন বাকির মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরুনি ওয়াজকুরুকুম ওয়াজকুরুলি, এর ব্যাখ্যায় পরিষ্কার জানিয়ে দেওয়া আছে, আজ যারা কাঁদবে কাল তারা হাসবে, আজ যারা কাঁদবে কাল তারা হাসবে, আজ যারা হাসবে কাল তারা কাঁদবে, আজ যারা হাসবে কাল তারা কাঁদবে, আজ যারা খাবে কাল তারা শুকবে, আজ যারা শুকবে কাল তারা খাবে, আজ যারা ঘুমাবে কাল তারা জাগবে, আজ যারা জাগবে কাল তারা ঘুমাবে, আজ যারা বসবে কাল তারা দাঁড়াবে, আজ যারা দাঁড়াবে কাল তারা বসবে, আজ মানে দুনিয়া, কাল মানে আখেরাত, এটা হলো দুনিয়া, ওটা হলো আখেরাত। জি, দুনিয়াতে হাসো কম কাঁদো বেশি, কিন্তু হয়ে গেল কি, দুনিয়াতে হাসি বেশি কান্না কম। আল্লাহ বলে দুনিয়াতে কেঁদে আয়, হাসি কম কর, হয়ে গেল দুনিয়াতে হাসি বেশি কান্না কম। কি ভাই কথা ঠিক না? বল, এখানে হাসবেন খোদা সেই জায়গায় কাঁদাবে, যদি এখানে কেঁদে যেতে পারেন খোদা সেই জায়গায় আপনারা হাসাবে, এখানে খান সে জায়গায় শুকাবে, এখানে শুকিয়ে যান খোদা সে জায়গায় খাওয়াবে, শুকিয়ে যান খাওয়াবে মানে রোজার মাসে রোজারা রেখে যাবে, এখানে শুকাতে পারলে খোদা সেই জায়গায় খাওয়াবে, বুঝতে পেরেছেন? এখানে জাগে খোদা সেই জায়গায় ঘুমাবে, আর এই জায়গায় জায়গায় ঘুমাবে খোদা সেই জায়গায়। ফিরে আসে পরিবর্তন হন, ছোট্ট ছেলে হিসেবে বলছি, দুনিয়াদারি করেন, সংসার ধর্ম করেন, কেউ মানা করবে আপনাদের ভাই? কেন এই দুনিয়াদারি সংসার ধর্ম? আল্লাহ পাক এটা আপনার আমার একটা ইবাদত করেছে, ইবাদতের মধ্যে সামিল করা হয়েছে, দুনিয়াদারি করছেন, সংসার ধর্ম করছেন, ইবাদত হচ্ছে, ইবাদত সামিল করা হয়েছে। তবে ছোট্ট ভাই বলে যাচ্ছি, আখিরাতকে ভুলে গিয়ে নয়, পাঁচ অক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, পাপ মার খাই খেদমত করবেন, হারাম হালাল বেঁচে খাবেন, নবীর মহাব্বাত, নবীর ভালোবাসা অন্তরে রাখবেন, নেক আমল করবেন, এই কটা কাজ করেন, এই কটা কাজের মধ্যে সমস্ত জিনিস লুকিয়ে আছে। একটা অন্যায় কাজ করতে যান, যান অন্যায় কাজ করতে, যদি সত্যিকারের পাঁচ অক্ত নামাজই হয়ে থাকেন, ওই পাঁচ অক্ত নামাজ অন্যায় কাজ থেকে টেনে বের করে দিয়ে চলে আসবে, কথা ঠিক না? বল, যদি আপনি সত্যিকারের নেক আমল করেন, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা যন্ত্র থাকে, অন্যায় কাজ করে যান পারবেন না, নবীর মহব্বত ভালোবাসা টেনে হিচড়ে বের করে নিয়ে চলে আসবে, কথা ঠিক না? বল, জি, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আমাদের সকলকে এই নেক আমল করার তৌফিক ইনায়াত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।